ষষ্ঠী, ষষ্ঠীতে মেঘ ক্রমশ ঘনিয়ে আসছে, মেঘ কালো হয়ে গেছে। আমরা এই মুহূর্তে আছি মেছাদার সবথেকে বড় ও জনপ্রিয় দুর্গাপুজো কমিটি আরাধ্য। আরাধ্যর এবারের থিম সময়। করোনার দুবছর অপেক্ষাকাল কাটিয়ে সুসময় যে এসেছে, সেই সময়টাকেই তুলে ধরতে চেয়েছে এখানকার পুজো কমিটি ও মণ্ডপ শিল্পী। মণ্ডপে ঘড়ি রাখা হয়েছে যাতে সময়টাকে আরও বেশি করে ইন্ডিকেট করে, সেই সময় দিয়েই সাজানো হয়েছে মণ্ডপ। খুব সুন্দর কাজ হয়েছে মণ্ডপে। এখন থেকেই দর্শনার্থীরা আসছেন এই মণ্ডপ ভিড় করে। এরপরেও যত বেলা গড়িয়ে বিকেল নামবে, বিকেলের পর সন্ধে নামবে, আরও বেশি পরিমাণে দর্শক আসবে। মণ্ডপের বাইরে যতটা সুসজ্জিত, মণ্ডপের ভিতরটাও ঠিক ততটা সুসজ্জিত। মণ্ডপের ভিতরে হোগলা দিয়ে কারুকার্য করা হয়েছে, যেখানে রাখা হয়েছে ঘড়ি, এছাড়াও আরও অন্য কিছু। মণ্ডপটা সুসজ্জিতভাবে সাজানো হয়েছে। মণ্ডপে চারিদিকে সুন্দর করে ঘড়ি, আবার কখনো কখনো করোনার থিম, করোনা যে আমাদের সেই সময়টাকেই তুলে ধরা হয়েছে। করোনার সময় আমরা কীভাবে জনজীবন ব্যাহত হয়েছিল, সে সময় পেরিয়ে আজকে যে আমরা সুসময়ে এসে পৌঁছেছি, সেটাই এবারে এই দুর্গাপুজোর থিম। সেটাকেই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন কারুকার্যের মাধ্যমে। সঙ্গে ঠাকুরও রাখা হয়েছে প্যান্ডেলের একদম সময়োযোগী। মণ্ডপে এখন থেকেই দর্শনার্থীর ভিড় বাড়ছে। যত বেলা গড়িয়ে সন্ধে নামবে, ততই দর্শনার্থীর ভিড় বাড়বে। আমরা পুজো উদ্যোক্তাদের এক দাদাভাইকে পেয়ে গেছি। দাদাভাইকে জিজ্ঞেস করব তাদের এবারে থিমের চিন্তাভাবনাটা এ ধরনের কেন। এবারে আপনাদের পুজোর থিমটা এবারে আমাদের পুজোর থিম সময়। আমরা একটা পরপর বার্তা নিয়ে কিছু থিমগুলো করতে থাকি। সপ্তম বর্ষে আরাধ্য পড়েছে এবারে। বিগত বছর আরও কিছু থিম হয়েছিল। গত বছর জাস্ট আমাদের থিম ছিল অপেক্ষা। আপনারা সবাই জানেন কোভিড সিচুয়েশনের মধ্যে যে আমি দিয়ে কাটিয়ে আবার সুসময়ে ফিরে আসার একটা বার্তা নিয়েই আমরা অপেক্ষা থিমটা মানুষের সামনে তুলে ধরেছিলাম, বেশ কিছু অপেক্ষার বেশ কিছু নমুনা নিয়ে। তো সেই নমুনাকে কাটিয়ে আবার সুসময়ে ফিরে আসার বার্তা নিয়েই এবারে আরাধ্যর নিবেদন সময়। শিল্পী নারায়ণ মণ্ডলের চিন্তাভাবনা এবং তার তিনি এবং তেনার বিভিন্ন স্টাফেরা দেখতেই পাচ্ছেন। আমরা চতুর্থীতে উদ্বোধন করেছি, আমরা সাধারণত পঞ্চমীতে করি। এই বছর আমরা চতুর্থীতে উদ্বোধন করেছি। মানুষের ভিড় বেশি থাকে, সেই কারণে প্রশাসনের থেকেও একটা চাপ ছিল। সেই জায়গা থেকে আমরা চতুর্থীতে উদ্বোধন করেছিলাম। মানুষ আসছেন, কালকেও ভালো ভিড় ছিল, এখনও বেলা বাড়ার সাথে সাথে মানুষজন ভিড় বাড়াচ্ছেন। মেছাদা হলদিয়া রাজ্য সড়কের পাশেই মেছাদা ঢোকার মুখেই আরাধ্যর পুজো। আরাধ্যর মণ্ডপ দেখতে এখন থেকেই দর্শনার্থীরা ভিড় করেছে। সৈকত সিয়ার রিপোর্ট, মেছাদা।